আউশগ্রামের তকিপুর ও বলশি থানার বাহিরঘন্না এলাকার মধ্যে সংযোগ রক্ষাকারী খড়ি নদীর ওপর বাঁশের তৈরি সেতুটি বিপজ্জনক অবস্থা। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা। অভিযোগ, বছরের পর বছর ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে এলেও স্থায়ী সেতু নির্মাণ হয়নি। এই বর্ষায় সেতু দুধারের মাটি ধসে গিয়ে আরও বিপজ্জনক অবস্থা দাঁড়িয়েছে বলে জানান গ্রামবাসীরা। গ্রাম আর গোলসি থানা মধ্যস্থ স্থল যাতায়াতের পাড়াপাড়ের একমাত্র মানে ব্রিজ কাঠের। কি ব্রিজ এটা? আমি এটা ব্রিজের কোনো নাম নেই, এমনি কাঠের সেতু, মানে তকিপুর বাড়ঘন্নের মধ্যস্থলে এই কাঠের সেতুটি। কি ধরনের যানবাহন এটার উপরে যাতায়াত করে? এর উপরে ছোট চার চাকার গাড়ি পার হয়, ছোট চার চাকার গাড়ি, তার বেশি পেরোনা, আর মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, এগুলো রিক্সার ব্যাপার আছে। হ্যাঁ, রিক্সা, ভ্যান এগুলো পার হয়, আর ছোটো চার চাকা। মানে রিক্সের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, রিক্স তো আছে। রিক্স না থাকে একটা কাঠের সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে, রিক্স তো অবশ্যই আছে। কতদিন ধরে যাতায়াত করছি বলেন? আমরা যাতায়াত করছি, আমাদের গ্রামে 15-20 বছর যাতায়াত করছি এভাবেই। এভাবে আগে এই ব্রিজটুকু ছিল না, তখন কীভাবে করতো? তখন ডেকের ওপরে পার করা হতো, আগে ব্রিজ ছিল না। ব্রিজ হয়েছে ক বছর, এই তো বছর 4-5 হয়েছে, তাও হয় না, অতদিনও হয় এই কাঠেরটা। কোথায় কোথায় যাওয়া যায় এই ব্রিজটা? এখান থেকে আপনার আউশগ্রাম থানার মানুষ গোলসি যান, গোলসির দরকারি কাজে, গোলসি থানার মানুষ গুসকড়া বা আরও আদার্স জায়গাগুলো যান, আউশগ্রাম থানার এই দিকটা দিয়ে যান। অনিমেষ ঘোষ। আউশগ্রামের বিল্লগ্রাম অঞ্চলের তকিপুর গ্রামের কাছে খড়ি নদীর ওপর রয়েছে বাঁশের তৈরি সেতুটি। গ্রামবাসীরা জানান, আগে দুই এলাকার মানুষজন পারাপার হতেন ডিঙ্গির মাধ্যমে, পরে স্থানীয় পঞ্চায়েতের অনুমতি নিয়ে সেই মাঝি নিজের খরচে বাঁশের তৈরি সেতু তৈরি করেন। আর এই বাঁশের তৈরি সেতু দিয়েই সাইকেল, মোটরসাইকেল, টোটো, চার চাকা, ছোট গাড়ি ইত্যাদি পারাপার হয় বর্তমানে। এভাবেই চলে আসছে বছরের পর বছর। এই পুল দিয়ে এইভাবেই যাতায়াত করা মানুষের খুবই কষ্ট, এক এক সময় এই পুলটাও ডুবে যায়। হ্যাঁ, তবু তো এইটা হওয়াতে মানুষ মানে দুটো থানার মানুষ যোগাযোগ খুব ভালো থাকছে, এই শুধু এইটার জন্যে, এবং এই পুলটা হওয়া খুবই দরকার। তো যাই হোক, আজকে আগে দীর্ঘদিন আগে এই যিনি এখন এই পুলটা করেছে তার বাবা ওই ডেগ নিয়ে লোক পারাপার করত, তা তারপরে পঞ্চায়েতের মাধ্যমে লিজ সিস্টেম করে তারপরে ওই কাঠের ব্রিজটা করেছে। এখন উনি মারা যাওয়ার পরে বর্তমানে ওরা ছেলেরা আর মেয়েরা চালায়, এবং এটা এই বছরই ভালোভাবে রিপেয়ার করেছে, তারপরেই পুলটা আবার ডুবে গেছে। এইভাবে কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, মোটামুটি আমার জন্ম থেকেই দেখছি, ওর বাবা তখন ডেকে করে পার করত। আর এই অবস্থায় ব্রিজটা না হলেও 20-25 বছর তো বটেই ব্রিজটা এইভাবে চলছে। কি ধরনের যানবাহন যায় এটার উপর দিয়ে? এটার ওপর দিয়ে ধরুন বর্ধমান হসপিটাল, এই পাশাপাশি তকিপুর গ্রাম আছে, এখান থেকে বর্ধমান হসপিটাল 24-25 কিলোমিটার দূর। ওখান থেকে গুসকড়া যাওয়ার থেকে বর্ধমান হসপিটাল যাওয়ার সুবিধে, ওই ছোটো রাতের বেলায় কোনো মারুতি করে, মারুতি ভ্যানও পেরিয়ে যাবে, ছোটো হাতি গাড়ি অল্প মাল ফাল নিয়ে মাল কমিয়ে পেরিয়ে যাবে। হ্যাঁ, এবং মানুষের গোলসির সঙ্গে বা বর্ধমানের সঙ্গে এই এলাকার মানুষের যোগাযোগটা এই পুলটার মাধ্যমেই হয়। এই ধরুন এইদিকে ভোঁতা আছে, তারপরে তকিপুর আছে, ওইদিকে চুঁয়াড়ি আছে। হ্যাঁ, তো বিল্লগ্রামেরও লোক বর্ধমান গেলে এইদিকে যায় বেশিরভাগ, ওখানে ওদিকে বাস সার্ভিস আছে যদিও, কিন্তু এই দিকটা কাছে। তারপরে দুর্গাপুরে ট্রেন ধরতে গেলে সব থেকে সুবিধা, এখান থেকে টুক করে গোলসিতে গিয়ে ট্রেন ধরে সরাসরি দুর্গাপুর, আসানসোল, ওই সবের সঙ্গে যোগাযোগ আছে। এই ব্রিজ ব্যাপারে কোনো অধ্যাপক জানানো যে সব জেনে গেছে? ওই যখন 2011 সালে তৃণমূল কংগ্রেস প্রথম ক্ষমতায় আসে তখন ওনারা একটা সার্ভে করেছিলেন, সেসব ড্রয়িং ফ্রয়িং ওই গ্রামের 3-4টে গ্রামের লোক নিয়ে এখানে বসে ড্রয়িং ফ্রয়িং হয়েছিল। তারপরে টাকা অ্যালোটের জন্য বিভিন্ন রকম প্রশাসনিক জটিলতার কারণে ব্রিজটা হয়ে ওঠেনি, তখন ডুবে যায়, তখন যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। এই তো যেমন এই পুলের ওপর দিয়ে জল চলছিল, তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, মানে এই দুটো গ্রাম প্লাস আমাদের ওইখানে জমির জায়গা সব যোগাযোগ বিচ্ছিন্ন। তা এই মতো অবস্থায়, এবং ইনি আছেন বলে মানুষ তাও পারাবার করতে পারছে, রুগী ওই ছোটো মারুতি বা এ ছোটো ভ্যানে করে বা ট্যাক্সি করে রুগী নিয়ে তাড়াতাড়ি বর্ধমান নিয়ে যাওয়া যায়, এটাই খুব সুবিধা। কোথায় বাড়ি আপনি? আমার বাড়ি বাহিরঘন্না, এই পাশে। আপনার নাম? আমার নাম মনোজিৎ ব্যানার্জি। আউশগ্রামে বিল্লগ্রাম, তকিপুর, ভোতা, আশিন্দা, ভাদা, গোলসির বাহিরঘন্না, চুঁয়াড়ি প্রভৃতি গ্রাম মিলে কয়েক হাজার গ্রামবাসী এই বাঁশের সেতু ব্যবহার করেন।
বর্ধমান শহরে যাতায়াতে শর্টকাট রাস্তা হলো এই সেতু। স্থানীয় সূত্রে জানা গেছে কয়েকদিন আগে বৃষ্টিতে সেতুটি ডুবে গিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। এখন দেখা যায় সেতুর দুধারের মাটি ধসে গেছে। স্থানীয়দের দাবি খড়ি নদীর ওপর সেতুটি স্থায়ীভাবে নির্মাণ করা হোক, কিন্তু এলাকাবাসীর অভিযোগ বহু বছর ধরে দাবি জানিয়ে আসা সত্ত্বেও সেতুর কাজ হয়নি, দুর্ভোগে রয়েই গেছে এখানকার মানুষজনের। আব্বাসির রিপোর্ট, মোবাইল নিউজ 19।